আমি তারপর বলছি লাল সাদা শাড়িতে লাগেনি তো কাউকে অনন্য, কেউ এসে বলেনি যে শাড়ি পর শুধু তোমার জন্য, বাঁধেনি তো কেউ খোপায় আমার দেয়া ফুল, রাখেনি তো কেউ মাথায় বুকে উড়িয়ে খোলাকে, আদর টিপচুরিতে কাউকে রাঙিয়ে দিতে কি মন এমন চায় না, অথচ দেখো কেউ করলই না যে এসব কিছু কোনো পায় না, কারো শাড়ির সাথে মিল দেখে হলো না তো আদর পাঞ্জাবি পরা, একসাথে বসে দুজনের হলো না তো গোনা রাতের আকাশরই তারা, হাতে হাত রেখে কারোর সাথে হলো না তো ঘোরার টিএসসি কিংবা রং না, আমার দেখ পরে কেউ লজ্জায় মুখ লুকালো না তো নিজেকে দেখে আয় না, অলস এ জীবনে করছে হঠাৎ পাওয়া না পাওয়ার যোগ্য নিঃসঙ্গতাটাকে আরো ফুটিয়ে তোলো বলেই তো বৈশাখ তোমার কাছে আজ এত অভিযোগ। বৈশাখ মানে তো লাল সাদা শাড়ি, তো আমি আমি আসলে বৈশাখে এই কবিতাটা রিলিজ করেছিলাম, আমি সেই জন্য লিখেছি যে লাল সাদা শাড়িতে লাগেনি তো কাউকে অনন্য, কাউকে যে আমি শাড়ি দিব সেই শাড়িটা পরে সে কেউ যে বলবে এই শাড়ি পরে শুধু তোমারই জন্য এটা তো কেউ বলেনি, হ্যাঁ বাঁধেনি তো কেউ খোপায় আমার দেওয়া ফুল, আমি ফুল দিয়েছি সে ফুল তো কেউ খোপায় বাঁধেনি, রাখেনি তো কেউ মাথায় বুকে উড়িয়ে খোলা, তুমি দেখো না ওই যে কাপড়রা পিছনে আমার দেওয়া কারো শাড়ির সাথে মিল দেখে হলো না তো আজও পাঞ্জাবি পরা, একসাথে দুজন বসে দুজন হলো না তো গোনা রাতের আকাশের তারা, প্রেমিক প্রেমিকারা কিন্তু তারা গোনে, এটা কিন্তু এক ধরনের রোমান্টিসিজম, হাতে হাত রেখে কারো সাথে হলো না তো ঘোরা টিএসসি কিংবা রম নয়, আমার দেয়ার টিপ পরে কেউ লজ্জায় মুখ লুকানো না তো দেখে নিজেকে আয় না, তুমি ওই যে বাংলা বইয়ে একটা কবিতা ছিল কবিতা বলতে একটা গল্প ছিল ওই যে অলসের জীবনে করছি হঠাৎ পাওয়া না পাওয়ার যোগ্যতাকে ফুটিয়ে তুলে তোমার কাছে আছে এত আরো আছে আরো কিছু মাস্টার ক্লাস আছে।